ভিসা সমস্যায় দেশেই আটকে ভারতীয় পেসার, বাংলাদেশের বিরুদ্ধে তার প্রথম টেস্টে খেলা হচ্ছে না। বিস্তারিত জানাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের মোট ৬টি টেস্টেই জিততে হবে ভারতকে। আর সেই লক্ষ্যেই বুধবার চট্টগ্রামের স্টেডিয়ামে যাত্রা শুরু করছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার অনুপস্থিতিতে 2 টেস্টের সিরিজে কতটা আক্রমণাত্মক ক্রিকেট খেলবেন লোকেশরা তা নিয়েই সংশয় রয়েছে। ভারতের প্রথম 11-য় মূলত একটি জায়গা নিয়েই রয়েছে প্রশ্ন, পঞ্চম বোলার হিসাবে কে খেলবেন তা নিয়েই চলছে চর্চা। এমনিতে নতুন বলে উমেশ যাদবের সঙ্গে মোহাম্মদ সিরাজের জুটি বাঁধা নিয়ে ধোঁয়াশা নেই, তেমনি 2 স্পিনার অবশ্যই রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল। তৃতীয় স্পিনার হিসাবে চায়নাম্যান কুলদীপ যাদব নাকি তরুণ তুর্কি সৌরভ কুমার, এই নিয়েই ভাবনা রয়েছে। কুলদীপ আনছে বৈচিত্র্য, অন্যদিকে সদ্য ভারত এ দলের হয়ে ছন্দে দেখিয়েছে সৌরভকে। তবে অক্ষরের মতো তিনিও বাঁহাতি ফিঙ্গার স্পিনার। তৃতীয় পেসার খেলালে ব্যাটিং দক্ষতার বিচারে শার্দুল ঠাকুরকেও উপেক্ষা করা যাবে না। বাঁহাতি জয়দেব উনাদকাটও অবশ্য ভিসার সমস্যায় মঙ্গলবারও আটকে ছিলেন ভারতেই, ফলে তার খেলার কার্যত কোনো সম্ভাবনা নেই। জানা গিয়েছে বোর্ডের তরফে সবরকমভাবে চেষ্টা করা হয়েছিল ভিসা জোগাড় করার জন্য, তিনি যাতে দ্রুত বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে পারেন, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। প্রিয় দর্শক, এখন ক্রিকেট আপডেট এ পর্যন্তই। পরবর্তী ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য